আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে রংধনুর ওই সাতটি রং ছড়িয়ে ভুবনে নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে সাসারে গাওয়া পাধা পামা গা বলবে গানে গানে আমরা রংধনু আমরা রংধনু। বন্ধুরা, রংধনু অনুষ্ঠান থেকে আমি উশোষি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। শুরু করছি রংধনুর আজকের পর্ব। আর বন্ধুরা, তোমরা তো জানোই রংধনু সাত রঙে সাজানো হয় তোমাদের এই প্রিয় অনুষ্ঠান রংধনুকে। বন্ধুরা, চলো শুরুতেই জেনে নেই আজকের পর্বে কী কী থাকবে। তোমাদের ভাবনা আর স্বপ্নের কথা থাকবে ভাবনাগুলো অংশে। অভ্যাসের দশাংশে আজ আমরা জানবো বন্যার কারণে যেসব রোগ হয় তা নিয়ে। দেশে দেশে অংশে আজকের দেশ মিশর। ঘুরে ফিরেতে আজ আমরা যাবো সোনারগাঁ নিয়ে ছবি দেখতে, আর জানবো সোনারগাঁর কথা। কত ভাবনা যে আমার ভাবতে ভালো লাগে। একবার ভাবি আমি যেন এক শিল্পী, আবার ভাবি ডুবুরি হয়ে পানির নিচে কী আছে তা দেখে আসি। বন্ধুরা, চলো তোমাদের ভাবনার কথা শুনি। আমার নাম তাওসিফ, আমি ছবি আঁকতে ভালোবাসি, আমি গান করতে ভালোবাসি, আমি বড় হয়ে সিঙ্গার হব। বন্ধুরা, চলো একটি গান শুনি। আমার নাম রাইসা, আমি নাচ করি, আমি বড় হয়ে নাচ করব। আমি নজরুল একাডেমির নাচ শিখি, আমার নাচে অনেক পোশাক, আমি ভালো করে নাচ শিখি, বড় হয়ে আমি অনেক অনেক নাচ করতে চাই। আমার নাচের অনেক পোশাক, সেগুলো আমার অনেক পছন্দ। আমি নিজে নিজে নূপুর বানাতে পারি। সময় পেলে আমি নাচ চর্চা করি। বাংলাদেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। বন্যার পরে দেখা দেয় নানা রকম রোগ। বন্ধুরা, ডাক্তার বন্ধু আজ আমাদের জানাবেন
বন্যার পরে রোগ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি? ছোট সোনামণিরা কেমন আছো তোমরা? আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমরা আজকে একসাথে হয়েছি সেটা হচ্ছে যে বন্যা আর বন্যা পরবর্তী সময়ে কী কী স্বাস্থ্য সমস্যা হতে পারে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের দেশের চারিদিকে এখন বন্যা হচ্ছে এবং আমাদের এই বন্যা সমস্যাটা হলো আমাদের দেশের প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম এবং প্রতি বছরই আমরা এই বন্যা সমস্যা সম্মুখীন হচ্ছি। তোমরা কী কী জানো বন্যার সময়ে আমাদের কী কী রোগ হতে পারে, তুমি কী জানো বলো? টাইফয়েড, গুড, ভেরি গুড। তুমি? ডায়রিয়া, এটা তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে তুমি কিছু কোনো রোগের? জন্ডিস হতে পারে। তাহলে এই সব তোমরা যেগুলো বললে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, এগুলো সব পানিবাহিত কারণে হয়। আসলে বন্যার সময় যে চারিদিকে বিশুদ্ধ পানির অভাব হয় এবং সমস্ত পানি পলিউটেড বা দূষিত হয়ে যায়, এই দূষিত হওয়ার কারণেই এই সমস্যাগুলো হয়। এছাড়াও আমাদের এই বন্যার সময় বা বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় পানি যখন জমে থাকে তখন সেখানে মশার বংশবৃদ্ধি হয়। যখনই মশার বংশবৃদ্ধি হয় তখনই দেখা যায় যে ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো কঠিন কঠিন মারাত্মক অসুখ, যেগুলো আমাদের জীবন বিপন্ন করে, এই ধরনের অসুখ ছড়িয়ে পড়ে। তো এই ধরনের সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বন্যা পরবর্তীতে বা বন্যার সময় মশা থেকে দূরে থাকা যায় এইরকম জায়গায় আমাদেরকে আশ্রয় গ্রহণ করা উচিত। বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ব্যাকটেরিয়াজনিত, ভাইরাসজনিত এবং ফাঙ্গাস বা ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় এবং ব্যাকটেরিয়াজনিত রোগগুলোর মধ্যে বয়েল, কার্বাঙ্কলস, সেলুলাইটিস, ফলিকুলাইটিস, ইম্পেডিগো এবং ফারাঙ্কুলোসিস অন্যতম, এবং এই রোগগুলোতে শিশুদেরই বেশি আক্রান্ত হতে দেখা যায়। তো এছাড়া ব্যাকটেরিয়াজনিত কারণ ছাড়াও ভাইরাসজনিত কারণেও কিছু চর্মরোগ হয়, যেমন মিজিলস, চিকেন পক্স, রুবেলা, এসব খুব ছোট শিশুদের আক্রান্ত করে। আর বন্যা পরবর্তী সময়ে যে ফাঙ্গাস বা ছত্রাক জাতীয় চর্মরোগ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বন্যা পরবর্তী সময়ে সবসময় দেখা যায় যে বাচ্চাদের পায়ের এবং হাতের আঙ্গুলের ফাঁকে দেখা যায় যে ঘায়ের মতো কিছু ফাঙ্গাস লেগে থাকে এবং এই স্কিন ছাড়াও ফাঙ্গাস বা ছত্রাক বা শিশুদের চুল অথবা নখ এগুলোও আক্রান্ত করে। যখন চুল আক্রান্ত করে তখন শিশুদের চুল পড়ে যায় বা চুলে খুশকি হয় এবং এই ফাঙ্গাস যখন নখে আক্রান্ত করে বাচ্চাদের তখন দেখা যায় নখ ভেঙে যায়, নখ কালো হয়ে যায় এবং অনেক সময় নখের মধ্যে পুজ জমে নখের মধ্যে ফোড়া জাতীয় জিনিসও দেখা যায়। তো এগুলো হচ্ছে আমাদের কমন ব্যাকটেরিয়া, ভাইরাস আর ফাঙ্গাসজনিত চর্মরোগ, এটা হলো বন্যার সময় হয় অথবা বন্যা পরবর্তী সময় হয়। এছাড়া বন্যার সময় বিশেষ করে যেই চর্মরোগটা বেশি হয় সেটা হচ্ছে ওভার ক্রাউডিং বা ঘনবসতিপূর্ণ বসবাসের কারণে দেখা যায় যে খোসপাচরা নামক এক ধরনের চর্মরোগ হয়, যেটা ইংলিশে স্ক্যাবিস বলে। এই চর্মরোগটা অত্যন্ত ছোঁয়াচে এবং এখানে খুবই চুলকানি হয় এবং এই চর্মরোগ এতই সিভিয়ার বা গুরুতর যে এই চর্মরোগের ফলে বাচ্চাদের কিডনি পর্যন্ত এফেক্টেড হতে পারে। তো এই জন্য এটা বিশেষ করে ওভার ক্রাউডিংয়ের কারণেই হয়। আর এই ওভার ক্রাউডিং বা ঘনবসতির কারণে আরেকটা চর্মরোগ হয়, সেটা হচ্ছে মাথা এবং শরীরে উকুনের জন্ম নেয় এবং এই উকুনটাও খুবই ছোঁয়াচে, এক বাচ্চা থেকে আরেক বাচ্চায় চলে যায় এবং খুবই ছোঁয়াচে রোগ। আর এছাড়াও বন্যা পরবর্তীতে সময়ে চোখের মধ্যে কনজাংটিভাইটিস হতে পারে, অনেক সময় বিশুদ্ধ পানির অভাবের কারণে বাচ্চারা বেশি করে পানি খেতে পারে না এবং অস্বাস্থ্যকর পরিবেশ থেকে তখন ব্যাকটেরিয়া কাজ করে। এই সব মিলাইয়া দেখা যায় যে বাচ্চাদের মূত্রথলিতেও ইনফেকশন চলে আসে। আমরা অনেকগুলো পানিবাহিত রোগ এবং চর্মরোগের কথা শুনলাম, তো এই সব ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ হলো আমাদের বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়াটা অত্যন্ত জরুরি এবং এই বিশুদ্ধ পানির সাথে সাবান ব্যবহার করলে আমরা নিরাপদ থাকতে পারবো। আর বিশেষ করে শিশুদের মনে রাখতে হবে যে শুধু হাত ধোয়াই না, গোসল করা এবং দাঁত ব্রাশ করা, এই ক্ষেত্রেও আমাদেরকে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এরপরে আমাদের এই ছোঁয়াচে রোগগুলো অ্যাভয়েড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওভার ক্রাউডিং বা ঘনবসতি থেকে আমাদের শিশুদেরকে দূরে রাখতে হবে এবং কোনো শিশু যদি কোনো ছোঁয়াচে রোগে আক্রান্ত হয় তাহলে সেই শিশুকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আলাদাভাবে চিকিৎসা শরণাপন্ন করতে হবে। আর এছাড়া যারা সুস্থ আছে তারা যদি
যদি কোনো সময় তারা কোনো রকম চর্মরোগ বা পানিবাহিত রোগের রোগে দ্বারা আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাদেরকেও আমাদের ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে অথবা কোনো নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। তাহলে সোনা মনিরা, তোমরা বুঝতে পেরেছো যে বন্যা পর্বতীর সময় কী কী স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং এক্ষেত্রে আমাদের কী কী করণীয়। তো এই সব কিছুই মেনে চললে, তোমরা যদি মেনে চলো এবং অন্য যারা শিশুরা বন্যা পর্বতীর অবস্থায় আছে তারা যদি মেনে চলে, সব শিশুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। বন্ধুরা, এবার দেশে দেশে, আজকের দেশ মিশর। পৃথিবীর প্রাচীন সভ্যতার দেশ মিশর। খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দে উদ্ভব ঘটে মিশর রাষ্ট্রের। প্রথমে মিশর প্রায় ৪০টি ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। রাজা মেনেম প্রথমে একটি একক রাষ্ট্রের পত্তন করেন। এরপর একাধিক রাজবংশ মিশরে রাজত্ব করেছে। প্রাচীন মিশর নীল নদের এলাকা থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময়ে অর্থাৎ খ্রিস্টের জন্মের ৪০০০ বছর আগে মিশরে এক উন্নত লিখন পদ্ধতি উদ্ভাবিত হয়। এই লিপিকে ইংরেজিতে বলা হয় হায়ারোগ্লিফ। মৃতদেহকে মমি রূপে সংরক্ষণ করার পদ্ধতি আবিষ্কারের মধ্য দিয়ে রসায়ন শাস্ত্রের উদ্ভব হয়। মিশরের পিরামিড সপ্তম আশ্চর্যের অন্যতম। কায়রোর অদূরে গিজা মরুভূমিতে পিরামিডগুলো ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় বস্তু। খুফুর সবচাইতে বড় পিরামিডটি ১৩ একর জমির ওপর স্থাপিত এবং ৪৮১ ফুট উঁচু। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে, মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি, আমি থাকতেম এই গায়েতে, তুমি পারের গায়ে, এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতাম নাই, হঠাৎ এসে পিছন দিকে, আমি বলতাম বলো দেখি কে, তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু, তখন কোলে ঝাঁপিয়ে পড়ে, আমি বলতাম গলা ধরে, আমায় তোমায় চিনতে হবে, আমি তোমার উবু, ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে, বল দেখি কে বল, খাজন গড়া নৌকাটিকে ভাসিয়ে দিতাম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতে সে বুঝতে কি সে কার, সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতাম নিজে, আমার পাড়ের থেকে আমি যেতাম তোমার পার, মায়ের পারে অপুর পারে থাকতো তফাৎ কেউ তো কারে, ধরতে গিয়ে পেতে নাকো রইতো না একসাথে, দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধেবেলায় মিলে যেত অবুতে আর মাতে, কিন্তু হঠাৎ কোনো দিনে
যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে, নাই হও মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে, বসতে তুমি পায়ের কাছে, বসত খান্ত বুড়ি, উঠত তারা শাক ভাইটে, ডাকত শিয়াল ধানের খেতে, উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি, তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে, ধরা পড়তাম মায়ের উপার, অবুর পায়ের কাছে। ঘুরে ফিরেতে আজ আমরা যাবো সোনারগাঁ নিয়ে ছবি দেখতে, আর জানবো সোনারগাঁর কথা। সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী। ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলায় এর অবস্থান। শতকে ঈশা খাঁ সোনারগাঁর পানাম নগরে বাংলার রাজধানী গড়ে তোলেন। প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন এখনো দেখা যায়। আচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। প্রশান্ত কর্মকার সোনারগাঁ আর পানামনগর নিয়ে অনেক ছবি এঁকেছেন। ঘুরে ফিরেতে আমরা সেই সব ছবি দেখতে গিয়েছিলাম। রংধনু তোমাদের অনুষ্ঠান, তোমাদের জন্য অনুষ্ঠান, তাই রংধনু অনুষ্ঠানে তোমরা অংশগ্রহণ করতে পারো আর তোমাদের ভাবনার কথা জানাতে পারো। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পরিচালক রংধনু, এটিএন বাংলা, ওয়াসা ভবন, তৃতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 0181714137। আজ এ পর্যন্তই, পরের পর্বে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা নতুন দেশ রাঙা বরণের তুলিতে, রংধনুর ওই শক্তি রং ছড়িয়ে ভুবনে, নতুন নতুন আলোর দ্যুতি ছড়াবো প্রাণে প্রাণে, সা সা রে গা মা পা ধা পা মা গা বলবে গানে গানে।